আপনি তো মাই দেখিলি মাই এনেটু বয়লার বল দেখিলি আইলি ইতে মাই ভেনু বয়ের ডাক দিব আবু ট্যাংসি বিব আসছি বিব রাঙ্গুনিয়ার আজাদপুর পড়ালেখা গুজি দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ তো দূরতক শুক্রবার ও জুমার নামাজ পর্যন্ত পরিবেলায় তারে মসজিদুল নদীক তো এলাহাবাসী বছরের দুই ঈদুর জামাতও তো তারে দেখানো যাইতো। এই যে নামাজের বিষয়ে আমার মতামত, নামাজ আজকে নামাজ যে না ইসলামত বিধান আছে ইয়ানোর ব্যাপারে অনেক মানে নিজে শুক্রবার নামাজ সালাম না পরে জাহার ফুক তাবিজ ও নিজুরা মাইজ ভান্ডারের খেলাফত প্রাপ্ত ফির হয়ে এনে বিগত 11 বছর ধরে এনে প্রচার করছি রাঙ্গুনিয়ার 23 বছরের যুবক এ আজাদ ফির। গ্রামের অশিক্ষিত নারী পুরুষ তার হাতে যাইতো ফানি ভরা ও তাবিজ আনি বেল্লাই। এ ব্যাপারে কথিত ফির আজাদ ফির তার বিরুদ্ধে আনা অসামাজিক কর্মকাণ্ড সহ চিকিৎসার নামে ভণ্ডামির অভিযোগ অস্বীকার করেছে। ফইলে ফইলে গ্রামের মানুষ তার হঠাৎ সরল বিশ্বাসে ফা দিল। এলাহাবাসীর হাতে ক্রমান্বয়ে উন্মোচিত হইতে তাহে তার ভণ্ডামির ব্যাক রূপ। বীজ দিয়ে হাবাই দিকে যদি দুধুপুত্র বীজ দিয়ে হাত দিতে হইনে পারে। তার ব্যাপারে রাঙ্গুনিয়ার পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম জানাইল দিন দ্বিপক্ষ কনসিষ্টি গ্রাম বিভিন্ন ইয়াদমার যে অভিযোগ দিয়ে ইউনো জেলা প্রশাসক পুলিশ সুপার ইয়ান অনুলিপিও আনহাস আসছি তো ইয়ান প্রশাসনে যেতে যাইনি আর স্থানীয় প্রশাসন আর জানাই ইয়ানোর এখন সুরা হয় সাই ও এই বন্যামি গড়ি গড়ি মানে ফাঁকা বিল্ডিং তুলি ত্যাঁ বসে বানাই ও বাবা এত আগে প্রত্যেকবারের মতো আজি মঙ্গলবার আজাদ ফির রঞ্জে বিশাল গরিয়ান উরসেবের হতা আছে কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের হারণে ইয়ান বন্ধ হয়ে কুষ্ঠ 6 বছর ধরে গেছিল 11 বছরে বুঝতে নেই 10 বছর ধরে কি কুষ্ঠ মানে কি আমার জন্মদিন জন্মদিন ভালো ধরেন এভাবে করি আর কি দর্শক আনার এই ভিডিও কিনা অনারত থেকে আপনারই এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উপসাপ্ত এবং সি প্লাস ফোন এই চাহ